Paramparaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swamine Sinami Namaste Saraswati Devi Gauravani Prasarini Nirvishesha Sunyavadi Paschatya Vipatarini Vansha Kalpa Sabhodhasya Kripa Sindhu Hare Batalan pangulang hai pekering dat kripa tamaham bande paramananda madhavam sura dinatarinam sri charitra maheshwara. You have called him that Prabhu Chakta? No. Toh khub bhala khane Gundicha mandir sabai eshte darshan karte. The Gundicha mandir er bhagavaner darshan er khub mahatma ache. শাস্ত্র বর্ণনা করা আছে যে জগন্নাথকে জগন্নাথের অত্যন্ত কৃপাময় মার্সিফুল কৃপাময় জগন্নাথ যখন মন্দির থেকে বাহিরে রথে আসেন তার কৃপার মহিমা আরো বেশি হয়ে যায় আর রথের থেকে যখন নেমে গুন্ডিচা মন্দিরে যাবেন তার কৃপা আরো বেশি হয় এই গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন বৃন্দাবন আর জগন্নাথ মন্দির আছে কি জগন্নাথ মন্দিরটা কি গুন্ডিচা মন্দির বৃন্দাবন হলে জগন্নাথ মন্দির কি হবে ভালো জানো না তাহলে আমার আগ্রহ হবে বলতে আগে আমি অত কর্ণদেব দিন বলছি যে আমি বলতে পারছি সবাই তো শুনেছে না কি যা বলবো তোমার এখন তো শোনো না তাহলে ভালো ভালো শ্রোতা আছে না শোনার শ্রোতা তো পুরী মন্দির যেখানে জগন্নাথ আছে এটাতে দ্বারকা ঐশ্বর্যের ধাম ওকে বলে নীলাচল নীলাচল গুন্ডিচা মন্দির হচ্ছে সুন্দরাচল জগন্নাথ মন্দির হচ্ছে দ্বারকা গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন জগন্নাথ মন্দিরে ভগবান যেখানে বসেন তাকে বলে রত্নবেদী গুন্ডিচা মন্দির যেখানে ভগবান বসেন তাকে বলে মহাবেদী মহাবেদের আরেকটি নাম আছে আড়ম্ব মণ্ডপ মনে থাকবে কি মণ্ডপ তো শাস্ত্রে বর্ণনা করা আছে পুরাণে আড়ম্ব মণ্ডপে যখন ভগবান বসবেন ওই যে দর্শনটা ওইটা আছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দর্শন ভগবান যেউ জগন্নাথ মন্দিরে গিয়ে দশ বছর ধরে দশ হাজার বার দর্শন করলে যেই ফল পাবে গুন্ডিচা মন্দিরে গিয়ে একবার দর্শন করলে সেই ফল পাবে তা আপনারা অত ভাগ্যবান ভাগ্যবানদের ভাগ্যবতী বেশি দেখছে ভাগ্যবতীর সংখ্যাটা বেশি আছে আপনারা লকডাউনে বাজারে এখন সার্ভিস টিকিয়ে রাখতে হয়েছে ভাগ্যবান ভাগ্যবতী যে একদিন একদিন দর্শন নাই সাত দিন ধরে দর্শন করছে আর জগন্নাথের জন্য জগন্নাথের বৈশিষ্ট্য আছে জগন্নাথকে দর্শন করলে জীব উদ্ধার পাবে জগন্নাথকে দর্শন করে আমরা জগন্নাথকে দর্শন করি কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমরা জগন্নাথকে দর্শন করাটা বেশি গুরুত্বপূর্ণ না জগন্নাথ আমাদেরকে দর্শন করাটা বেশি গুরুত্বপূর্ণ আমরা জগন্নাথকে দর্শন করব
তা আমাদের দেশে জগন্নাথের ব্যাপারে কি তার কল্যাণ হবে? আমার দেশ, আরে ভগবান তোমার দেশে আমার উপর করলে কল্যাণ হবে না? তা আমার বাবুর ভগবান না আমাকে একটু দেখো, তোমার কি বলে প্রভু আমাকে দেখেন, দেখেন প্রভু বলে না, প্রভু আমাকে দেখবেন একটু কি, আমি দেখি না প্রভু দেখে আমাকে, জগন্নাথ দেখবেন আমাদেরকে, জগন্নাথ তার কৃপা কটাক্ষ, কৃপা দৃষ্টি, জগন্নাথের দৃষ্টি আমাদের উপর না কল্যাণ হবে, আমাদের দৃষ্টি ওর উপর বললে কি হবে? কাদের না, কাদের আছে ভগবানও ভক্তকে দেখে আনন্দ পায়, ভক্তদের ভগবানকে দেখে আনন্দ পায়, তো ভগবান ও ভক্তের দর্শন আনন্দ পায়, যে ভক্ত না থাকে ভগবান আর কি, ছোটাই বসে থাকে কাজের আছে, সেজন্য আমাদের রাধা মাধব এই কয়দিন হলো নৃত্য নাই, কীর্তন নাই, ভজন নাই, বা চুপচাপ বসে আছে, দুঃখ মন দুঃখ করে বসে আছে, কেউ লোক আসছে না, নাচছে না, গাইছে না, আর কি করে হবে? তো দুজনের দর্শন গুরুত্বপূর্ণ। তো তো ভগবানের দৃষ্টি জগন্নাথের সামনে গেলে তাকে আমরা দর্শন করা থাকে, সেই যে আমাদের দর্শন করবে এটা আরো বড় জগন্নাথ কৃপা কটাক্ষ। মানে রাম, বামন, নরসিংহ, কৃষ্ণ, অনন্ত ভগবানের রূপ রয়েছে, সবার মধ্যে কৃপা রয়েছে, কিন্তু জগন্নাথ যেভাবে কৃপাকে বিতরণ করতে রেডি আছে সবাই সেই রকম নেই। মানে জগন্নাথের কৃপা বিতরণ করতে অত উদ্গ্রীব যে তার চোখ বন্ধ করে না, সবসময় চোখ খোলা থাকে, দিনের বেলা মর্ত্য লোকবাসী দর্শন করবে আর রাত্রিবেলা স্বর্গ লোকবাসী দর্শন করবে। এই জন্য অনন্ত ভগবত স্বরূপের মধ্যে এই একটা ভগবান দেখে চোখে কোনো কি বলে এটাকে পাতা না পলক, পলকেই নেই, পুরো খোলা একদম সবসময়, পলক থাকলে না বন্ধ করবে। তো কলিযুগের মানুষকে উদ্ধার করতে তো এই জগন্নাথ যে তার কৃপা কটাক্ষ, আর জগন্নাথের মহাপ্রসাদ দেখা দেখি, সেই জগন্নাথ যিনি এক সময় ওই জঙ্গলে গুফার মধ্যে ছিল, তো চিন্তা জানত নীল মাধব রূপে ছিলেন, ওই শবররা তাকে পূজা করছিল, আর তারপরে দেখো সেই জগন্নাথকে সেখান থেকে নীল মাধবকে এনে রাজা ইন্দ্রদেব না চতুর্ধা মূর্তি জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন প্রকট করলেন, এই পুরীতে বসেছিলেন। তো সেই জগন্নাথ আজকে সারা বিশ্ব জুড়ে কোন দেশ নেই যেখানে জগন্নাথ নেই, এখন কোন দেশ নেই যেখানে জগন্নাথ রথযাত্রা হচ্ছে না, সর্বত্রই জগন্নাথের রথযাত্রা হচ্ছে। তো ভগবান জগন্নাথ রূপে সারা বিশ্বে, জগতের নাথ না, তো জগন্নাথ রূপে সারা বিশ্বে তিনি পৌঁছে গেছেন। তো এই জগন্নাথ যেটা বললাম গুন্দিতা ঘরে যাচ্ছেন, মানে কি তিনি দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন, কালকে শ্রীমদ গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ বলেছেন তোমাদেরকে মনে আছে, কালকে গরম প্রসাদ মহারাজ বলেছিলেন কিভাবে কৃষ্ণ বলরাম সুভদ্রা দ্বারকা থেকে বৃন্দাবন গেল, মনে আছে? কার মনে আছে? সে বলে গেল কালকে বললো যে মহারাজ কালকে যে বলেছে সেটা মনে আছে কি? ওর কাহিনীটা মনে নাই, কালকে বলেছে একটু মনে আছে? আর অনেক কথা আছে মহারাজ বলেছেন, তোমার মনে না রাখবা কি হবে? এই জগন্নাথ রথযাত্রা আর কয়েকটা কারণ বলি, মহারাজ একটা কারণ বলেছেন, তো জগন্নাথ রথযাত্রা হচ্ছে এই জন্য যখন জগন্নাথ বিগ্রহ প্রকট হলো তখন এরাজা ইন্দ্রদেব তিনটে বর চাইছিল, তিনটে বর, তার মধ্যে একটা বর চাইছিল জগন্নাথ আপনি কৃপা করুন আমার যেন কোনো ছেলে পুত্র সন্তান না হয়। তো জগন্নাথ বলছেন যে সবাই পুত্র সন্তান চায়, এরকম কেউ আছে ভগবান কাছে গিয়ে বলে ভগবান আমাকে পুত্র দেবে না? কোন মহিলার আছে এখানে? সবাই পুত্র চায়, তুই পুত্র চাও না? না, কেন?
আমার পুত্র হলে ও অহংকার করে দাবি করবে এই মন্দির আমার, আমার বাবা বানিয়েছে, আমার বাবার সম্পত্তি এটা, এই অহংকার হবে না। বরঞ্চ আমার আমার বংশ কোনো পুত্রই হবে না, ইন্দ্রদন্ন করে বংশে কোনো পুত্র হয় না। তখন ভগবান জগন্নাথ তথাস্তু বলেছেন, ইন্দ্রদন্ন তো খুশি হয়েছে, ওর পাশে ওর স্ত্রী পত্নী দাঁড়িয়েছিল। ইন্দ্রদন্ন রাজার পত্নীর নাম কি জানো? কে কে জানে না বলো, আমি তাহলে বলবো। কার কার জানে না তাহলে বলে দেবো। ইন্দ্রদন্ন রাজার পত্নীর নাম কারা কারা জানে না, হাত তোলো ভালো করে, সবাই হাত তোলো যারা যারা জানে না। তার পত্নীর নাম হচ্ছে গুন্ডিচা। জগন্নাথ আরো বেশি জানবে, তাহলে ভগবান আরো আসক্তি বাড়বে তোমাদের। তো গুন্ডিচা দেবী ও কান্না করতে শুরু করেছে, হিন্দুজনের রাস্তা খুশি হয়ে গেল, কিন্তু গুন্ডিচা কান্না করতে শুরু করেছে। প্রভু এই আশীর্বাদ দিচ্ছেন না অভিশাপ দিলেন? একটা কবে তো বলে তোমার কোনো ছেলেই হবে না তোমার বংশে, এটা আশীর্বাদ না অভিশাপ? কি এটা অভিশাপ মনে করবে না? গুন্ডিচা বলছে এটা আশীর্বাদ না অভিশাপ দিল। তা আমি তো অপত্রিকা থেকে যাব, অপত্রিকা থাকলে আমার শ্রাদ্ধ কে করবে? হ্যাঁ, জগন্নাথ বলছেন আমি তো অনেক বরদান দিয়ে দিচ্ছি, তা হবে না। আমি তোমার পুত্র হলাম, আমি তোমার শ্রাদ্ধ করব। সেই তবে থেকে এখনো জগন্নাথ রাজা ইন্দ্রদন্ন গুন্ডিচার শ্রাদ্ধ করছে। মহালয়ার সব যে পিতৃপক্ষ আছে না, এখন জগন্নাথ মদন মোহন রূপে গিয়ে তা শ্রাদ্ধ করে। তখন জগন্নাথ বলেছিলেন গুন্ডিচাকে, তো আমার এই যে জন্মস্থান এটা এখানে যে মন্দির হবে তোমার নামে সে মন্দির গুন্ডিচা মন্দির হবে। ওই যে গুন্ডিচা মন্দির কে বসে, কোন ঠাকুর বসে? জগন্নাথই বসে। তো জগন্নাথ মন্দির কেউ বলে না, ওই মন্দির গুন্ডিচা আছে, গুন্ডিচা বসে মন্দিরে ছোট কোন একটা মূর্তি বসে রেখেছে কোথায়? নামটা কি না সবাই বলছে গুন্ডিচা মন্দির। তোমার নাম অনুসারে মন্দির গুন্ডিচা মন্দির, আর আমি তোমার এখানে প্রতি বছর একবার আসবো রথে আরোহণ করে। একাদশ রথযাত্রা বলে, কিন্তু ওড়িশাতে ওকে বলে গুন্ডিচা যাত্রা, ঘোষ যাত্রা, নবদিন যাত্রা, এর বিভিন্ন নাম রথযাত্রা রয়েছে। তো সেই জন্যই জগন্নাথ তিনি রথে করে বছর একবার গুন্ডিচা মন্দিরে যান। আর অনেক কারণ আছে, একটা কারণ আর বলি, ভক্ত ছিল ইন্দ্রস্বামী তার নাম, ও ইন্দ্রস্বামী জগন্নাথের ভক্ত ছিল, প্রতিদিন জগন্নাথ দর্শন করত। তো তখন এই রথযাত্রার আগে শুনতে পেরেছে যে জগন্নাথ রথ হবে, রথযাত্রা হবে, জগন্নাথ নীলাচল ছেড়ে চলে যাবে সুন্দরাচলে। তো ও তো বিশ্বাস করতে পারে না, তবে পুরাণে বর্ণনা করা হয়েছে জগন্নাথ নীলাচল ছেড়ে কখনই যাবে না, মন্দির ভেঙে গেল সেখানে থাকবে। লোকগুলো মূর্খ নাকি, শাস্ত্র কথা মানছে না, কেন রথ বানাচ্ছে? জগন্নাথ যাবেই না, বেরোবে না এখান থেকে, শাস্ত্র বলছে নীলাচল থেকে নামবে না। তার দৃঢ় বিশ্বাস ভগবান যাবে না। দেখছে রথে কতদিন আগে বিরাট সব রথ বানানো হচ্ছে, সব কিছু হচ্ছে, ও হাসছে, তা রথ বানাও, প্রভু তো যাবে না। রথযাত্রার দিন এসে গেল, দেখছে যে মন্দির থেকে জগন্নাথ নামিয়ে নিয়ে আসেন, রথে উঠিয়ে দিচ্ছে। তখন বলছে, তখন তার বিশ্বাস আছে না, রথে উঠালে কি হবে, রথেই চলবে না, প্রভু কখনোই ছেড়ে যাবে না। তখন কিছু পর দেখল সব লোকের রথ টেনে হুড়ুড়ি রথ নিয়ে চলে গেল, তবু আর বিশ্বাস আছে না যে রথ নিয়ে গেলে কি হবে। আসল ভগবান এখানে রয়ে গেছে,
আমি জগন্নাথকে এখানে দর্শন করব। তারপর দিন ওই মন্দিরে গিয়েছে, তারপর দিন ওই ইন্দ্রস্বামী মন্দির দর্শন করতে যখন গিয়েছে জগন্নাথ মন্দিরে, মন্দিরে জগন্নাথ প্রদ সুদর নেই, তার বিকট রূপ, বড় বড় দাঁত, লম্বা জিহ্বা, চোখে লাল লাল বিকট রূপ, ভয় পেয়ে গেছে। এই তুমি কে? আমি জগন্নাথকে দর্শন করতে এসেছি, আমাকে ভয় দেখাচ্ছে কেন? তো লোকটা বলছে, আমি হচ্ছে ভৈরব, এই সাত দিন এটা আমার, আমি রক্ষা করবো এই সিংহাসনকে। এখানে সাত দিন জগন্নাথ থাকবে না, এখানে জগন্নাথ দর্শন করতে চাও তো সুন্দরা চলে যাও। তো সে ভৈরব পেছনে ভয় পেয়ে চলে এসছে, আর খুব দুঃখী হয়ে গেছে, কি ভাবা শাস্ত্র বলছে যাবে না, কি করে ভগবান চলে গেল। তো রাত্রে শুয়ে পড়েছে, শুয়ে রাত্রে স্বপ্নতে দেখছে যে জগন্নাথ তার স্বপ্ন দেখেছে। জগন্নাথ বলছেন, আরে ইন্দ্রস্বামী তুমি বিশ্বাস করছো না, আমি সত্যি সত্যি সুন্দরাচলে গিয়েছি, ওই সুন্দরাচল গুন্ডিচা মন্দির আমার জন্মস্থান, আমি ওখানে বছর একবার যাই। কেন যান না? ওই ভগবান সেন প্রকট হওয়ার পূর্বে রাজা ইন্দ্রদ্যুম্ন 1000 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, ইন্দ্রদ্যুম্ন সরোবরের পারে 1000 অশ্ব যজ্ঞ করেছে, যজ্ঞ থাকে ভগবান আবির্ভূত হয়েছিলেন, যজ্ঞ পুরুষ ভগবান। তো তখন তারপরে যখন জগন্নাথ গুন্ডিচা মন্দির ছেড়ে চলে যাবেন, সব যজ্ঞ রক্ষী যারা যারা যজ্ঞ রক্ষা করে তারা ভগবান জগন্নাথ কাছে এসেছে, সব কান্না করা শুরু করে দিয়েছে যে প্রভু আপনি চলে যাবেন, আমাদের কে দেখবে, আমরা আপনার চরণ দর্শন করতে পাবো না, আপনার সেবা করতে পাবো না, সব কান্না কাটি শুরু করে দিয়েছে। তো জগন্নাথ বলছেন যে না না কোনো চিন্তা করো না, আমি তোমাদের জন্য বছরে একবার আসবো, আমি তোমার তখন সাত দিন এখানে থাকবো, তো ওই মন্দিরে আর কেউ যাবে না, সবাই এখানে আসবে, বড় উৎসব হবে, অনুষ্ঠান হবে, তোমরা বছরে একবার সবার সঙ্গে আনন্দে কাল অতিপাত করবে। তো এইভাবে বিভিন্ন কারণে রথযাত্রা হচ্ছে, একটা হাতে রথযাত্রা হচ্ছে ওই স্মৃতির উদ্দেশ্যে যে কৃষ্ণ বলরাম সুভদ্রা দ্বারকা থেকে বৃন্দাবনে গেছিলেন, সেই স্মৃতির উদ্দেশ্যে আমরা বৈষ্ণবরা এটাকে গ্রহণ করি। আর একটা কারণ আছে, গুন্ডিচা দেবীকে জগন্নাথ কথা দিয়েছিলেন আমি বছরে একবার তোমার মন্দিরে আসবো। আর একটা কারণ হচ্ছে এই যজ্ঞরক্ষী যারা রয়েছেন, এই যজ্ঞরক্ষী যা কথা দিয়েছিলেন আমি বছরে একবার আসবো। আর একটা কারণ হচ্ছে যে উড়িষ্যাতে যে রাজারা না পুরো বিগ্রহ প্রতিষ্ঠা করলে কত তারা তারা রাজ্যের আমি রাজা এই ভাব তাদের থাকতো না, বৈদিক প্রথা, এটাই প্রথা যে রাজা আছে ভগবানের হয়ে রাজ্য শাসন করে। তাই শাস্ত্র বলছে রাজা আছে ভগবানের প্রতিনিধি, তখনকার রাজারা সেরকম ছিল, ভগবানের মতন সদ্গুণাবলী রাজার মধ্যে ছিল। তো রাজারা কি করত না, ভগবানকে প্রতিষ্ঠা করত, আর যেখানে যে বিগ্রহ প্রতিষ্ঠা হবে সেই বিগ্রহ সেই এরিয়ার রাজা। তো এইটা একটা ভগবানের জন্ম হলো, জগন্নাথের জন্ম হলো। জগন্নাথের জন্ম কোন তিথিতে হয়েছে জানেন? কোন দিন জন্মাষ্টমী রয়েছে, রামনবমী রয়েছে, বামন দ্বাদশী রয়েছে, নৃসিংহ চতুর্দশী রয়েছে, নৃসিংহদেব জন্মদিন নৃসিংহ চতুর্দশী, রাধাষ্টমী রাধারানীর জন্মদিন, তারপরে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মদিন, সেরকম জগন্নাথের জন্মদিন কেউ জানেন? হাত তুলবে, বলবে না, জগন্নাথের জন্মদিন একদমই জানে না। জগন্নাথের জন্মদিন হচ্ছে স্নান পূর্ণিমা দিন, স্নান পূর্ণিমা হচ্ছে জগন্নাথের জন্মদিন, মনে থাকবে? জগন্নাথের জন্মদিন কোন কোন তিথিতে? জগন্নাথ কত কৃপাময় জানেন? জগন্নাথ অত কৃপাময় তিনি মন্দির ছেড়ে বাহিরে আসছে, এই রথযাত্রাকে বলে স্বয়ং লীলা, স্নান যাত্রা রথযাত্রা, এই দুটো স্বয়ং ভগবান সিংহাসন থেকে আসে। আর কোথায় ভগবান সিংহাসন থেকে নামে না,
পৃথিবীর কোথায় নেই, শুধু জগন মোহন বিগ্রহ রাম কৃষ্ণ মহাপ্রভু কেউ সিংহাসন থেকে কেউ নামবে না, শুধু এই জগন্নাথের সিংহাসন থেকে নামে অত কৃপাময়। আর জগন্নাথ অত করুণাময়, দেখুন ভারতে যত মন্দির যাবে যে ভগবানের পূজা করে ব্রাহ্মণরা সেবা করে, ব্রাহ্মণরা সেবা করে, জগন্নাথ মন্দির তার ব্যতিক্রম। জগন্নাথ মন্দিরে সব থেকে উন্নত ব্রাহ্মণরা সেবা করে, সব থেকে নিকৃষ্ট সবর যে আদিবাসী তাদের ছুইলে স্নান করতে হয় তারাও জগন্নাথের সেবা করে। জগন্নাথ সংস্কৃতি কত মহান, আর ভারতে কোথাও এরকম নেই। জগন্নাথ অত কৃপালু, যাদেরকে সমাজে সব থেকে হেয় নগণ্য ঘৃণ্য বলে মনে করে, জগন্নাথ তাদেরকে এই এক মাস তাদের হাতে সেবা গ্রহণ করে। তাদের নাম দৈত, দৈতাপতি। দৈত মানে কি, দৈত মানে জানেন কি? দৈত শব্দ শুনেছেন আগে? দৈত শব্দ শুনেছেন কি? হ্যাঁ, রাধে জয় জয় রাধে জয় জয় মা নবদয়। সবাই শুনেছে নামটা, কিন্তু কেউ জানে না কি বলছে। এ তো লোকে বলল রাধে তুমি তো দৈত্য, রাধারানী তুমি মাধবের দৈত্য মানে প্রিয়। রাধে জয় জয় মাধব দৈত্য, তুমি রাধারানী তুমি মাধবের প্রিয়। সেজন্য এই সবররা জগন্নাথের প্রিয়, তাদেরকে যারা ব্রাহ্মণ পতি মহাপাত্র, সে মহাপাত্র যারা কি দৈত্য দৈতাপতি। হ্যাঁ, তো ভগবান অত কৃপাময়, এই জগন্নাথ অত কৃপাময়। জগন্নাথ মন্দির নীতি নিয়ম নিষ্ঠা একটু এদিকে হয়ে গেলে আবার মহাস্নান হবে বহুত কিছু, কিন্তু আবার সেই জগন্নাথ রথে আসবে কোনো নীতি নিয়ম নিষ্ঠা কিছুই নেই। আর তাণ্ডাল ব্রাহ্ম যে কেউ যেতে পারবে, ছুঁতে পারবে, আলিঙ্গন করতে পারবে, দাদা মাতা আলিঙ্গন করতে পারবে? হ্যাঁ, উঠতে দেবে না। তো জগন্নাথ বাহিরে আছে যে আমি এসে গেলাম ভালো আলিঙ্গন করে আমাকে সবাই, এই যে জগন্নাথের কৃপা। যত ঠাকুর দেবতা আছে সব কিছু অস্ত্র ধরে বসে আছে না? হ্যাঁ কি না? শিব কি ধরেছেন? ত্রিশূল ধরেছেন। রামচন্দ্র কি ধরেছেন? মা কালী কি ধরেছেন? দুর্গা খড়গ খড়গ খপট অনেক ধরে, আর দশ হাতে অনেক অস্ত্র তার। আর নারায়ণ তো এখন চারটে হাতে চারটে অস্ত্র, সবে অস্ত্র ধরেছে। কৃষ্ণ কি ধরেছে? বাংশের অস্ত্র নেই। এরকম ভগবান দেখেছ? এই ভগবান এরকম নেই, এ জগন্নাথ অর্থ কৃপাময়। আমরা কলিযুগের মানুষ হতভাগ্য, আমরা খুব ভালসি, আমরা ধ্যান করতে পারবো না, তপস্যা করতে পারবো না, যজ্ঞ করতে পারবো না, পূজা করতে পারবো না। তাই চৈতন্য মহাপ্রভু কৃপা করে আমাদের খুব সহজ উপায় দিল। কি সহজ উপায় দিল? কি উপায় মহাপ্রভু দিয়েছেন? হরিনাম কর। এ থেকে কি সহজ আছে? হরিনাম করা খুব কঠিন? হ্যাঁ কি না? না, জপমাল দিলে ঘুম আসে কি না? উদ্ধার পাবে তোমরা? ঠিক আছে, আমি এসে গেলাম তোর উদ্ধারের উপায় নিয়ে। জগন্নাথ মহাপ্রসাদ, জপমাল ধরে না নিজে ঘুম লাগবে, মহাপ্রসাদ ধরে ঘুম লাগবে? এই জগন্নাথের করুণা, এইরকম জগন্নাথ। আমি রথযাত্রা বইতে এই আরো অনেক করুণা লেগেছে, কিন্তু জগন্নাথের যত করুণা আছে একটা করুণা আমাকে সবচেয়ে খুব ভালো লাগে।
একটা ভালো লাগে। দেখো আমাদের রামনবমী কয়টা পর্যন্ত উপবাস করো তোমরা? না খেয়ে থাকো বারো পর্যন্ত। আচ্ছা নৃসিংহ চতুর্দশী কয়টা পর্যন্ত উপবাস করো? সন্ধ্যা পর্যন্ত, গৌর পূর্ণিমা সন্ধ্যা পর্যন্ত, আর জন্মাষ্টমী রাত্রি বারোটা পর্যন্ত, আর স্নান পূর্ণিমা যে জগন্নাথের জন্মদিন কয়টা পর্যন্ত উপবাস করো? উপবাস আছে রথের উপবাস আছে? জগন্নাথ বলছে না 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 আমার বিশ্বকাল কষ্ট করতে হবে, জগন্নাথ আছে খাবার জগন্নাথ, বুঝতে পেরেছেন? এই তিনটে ঘর থেকে একটা ঘর বললাম তো ছেলে হবে না, আটটা ঘর চাইছিল কিন্তু দেখুন এই কৃপা করুন যে আপনি সবসময় খেতে থাকবেন, খেতে থাকবেন, আপনি খাবার খাবেন, হাত ধুবেন, হাত শুকে যাওয়ার আগে আবার খেতে হবে আপনাকে, তাহলে আপনার প্রসাদে ভক্তরা পাবে। তো জগন্নাথ স্বরূপ যায় এটা তো খুব ভালো জিনিস, তাহলে জগন্নাথ এটা খাবার ভগবান, জগন্নাথ মন্দির যদি যাবে সারাদিন এটাই হয়, কাপড় চেঞ্জ করবে খাবে আরতি হবে, দর্শন হবে আবার কাপড় চেঞ্জ করবে খাবে আরতি হবে, সারাদিন শুধু খাবার নিলেই চলছে, খাবার নিলেই চলছে। তো যেটা আমি বলি যে প্রভুপাদ আমাদেরকে অত ভগবানের মধ্যে দুটো সব থেকে ভালো ভগবান দিয়েছে, এটা গৌরাঙ্গ মহাপ্রভু, এটা জগন্নাথ। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন ড্যান্সিং গড, নাচের ভগবান, আর জগন্নাথ আছেন ইটিং গড, খাবার ভগবান। তো প্রভুপাদ বলছে এই দুটো ভগবান ভালো ভগবান আছে, নাচ আর কীর্তন করে প্রসাদ পাও ভগবত ধামে যাও। তো সঙ্গে সঙ্গে চিন্তা করি অত সরল উপায়, তবু যদি আমরা এটা যদি ম্যানেজ করতে না পারি তাহলে কপাল ফাটা, এর থেকে আর কি হবে, নাচ গাও প্রসাদ পাও আমার কাছে আসাও, এইটুকু যদি না হয় তাহলে কি করে হবে। তো চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে বলছেন, রঘুনাথ দাস মহাপ্রভু বলছে যে তার আমি কি করবো, আমাদের কি নির্দেশ আপনার আছে? তো মহাপ্রভু বলছেন আমি তো তোমাকে স্বরূপ দামোদর হাতে দিয়ে দিয়েছি, তোমার যা নির্দেশ ও দেবে তোমাকে, ঠিক আছে তুমি আমাকে আমাকে শুনতে চাও, আমার একটা নির্দেশ আছে, ভালো না খাবে ভালো না পড়িবে, ভালো খাবে না ভালো পড়বে না, আর সবসময় মুখে হরিনাম নেবে। আমি ভক্তদেরকে বলি মুখে হরিনাম নেবে, আমরা মহাপ্রভুর সঙ্গে আছি, মহাপ্রভু ভালো না খাবে ভালো না পড়বে আমি জগন্নাথের কাছে গিয়ে বসে থাকবো, দুটো লাইন, ভালো না খাবে ভালো না পড়বে, না 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 হবে আমার জগন্নাথের কাছে, ভালো খাবে ভালো পড়ো, কীর্তন করবে হ্যাঁ মহাপ্রভু আপনার আপনার সঙ্গে আছে। তো দুই ভগবান, ঠিক আছে? তো সেখানে আমাদেরকে জগন্নাথ বহুত কৃপাময়, তো ভক্তি স্বরূপ বলছে যে এখানে রথযাত্রা হয়েছে, তো যে কেউ লোক বোঝাড়ে ওখানে রথযাত্রা কেন হলো, যে রথযাত্রা কেউ আটকাতে পারবে না, এই তো সারা পৃথিবীতে মানে করোনা ভাইরাস থেকে আরো বেশি বার করছে, করোনা ভাইরাস স্পিডে বাড়ছে, এই রথযাত্রা যখন আমি কলকাতার ম্যানেজার ছিলাম রথযাত্রা আমি দেখাশোনা করতাম, কলকাতায় রথযাত্রা হতো মায়াপুর ছিল কিনা মধ্যম গ্রামে, একজন প্রভু রথযাত্রা শুরু করলো নাম হট প্রভু, আমাদের খুব রাগ করলাম তাকে তুমি কেন রথযাত্রা করছ, তাহলে ভক্তরা এখানে আমার মধ্যে আসবে না, ও শুনল না এখন মায়াপুর যাচ্ছে মানে ভালো প্রভু, তো ও শুনল রথযাত্রা করতে এখন দেখছি আমরা তখন চিন্তা দেখ যদি তুমি যদি মধ্যম গ্রামে রথযাত্রা কর কলকাতা রথযাত্রা কি আসবে ভক্তরা আসবে না, আরে মায়াপুর থেকে কলকাতার মধ্যে মানে বারোটা জায়গায় রথযাত্রা আছে, বারোটা জায়গায় প্রতি দুই চার কিলোমিটার একটা রথযাত্রা, এক একটা রথযাত্রা এটা থাকে খুব মুশকিল, প্রতি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায়। জগন্নাথ খাবার ভগবান, তো এই জগন্নাথ একদিন তো নীলমাধব রূপে গুম্ফার ভিতরে বসছিল, তো সবার বিশ্ব কি খাওয়াছিল, কি খাওয়াতো ফলমূল খাওয়াতো আর কিছু খাওয়াতো না, তো যখন দাদা ইন্দ্রদমন এসেছে এই বিশ্ব বসু সবার মনে করেছে কি ইন্দ্রদমন আমার ঠাকুরকে নিয়ে গেছে চুরি করে,
যুদ্ধ লেগে গেছে ওদের জন্য সঙ্গে। তখন ভগবান শূন্যবাণকে বলছে, রে বিশ্ববাসু তুমি যুদ্ধ করো না, এ রাজা ইন্দ্রের জন্য এসেছে, আমার জন্য 1000 হাতে উচ্চার মন্দির বানাবে, আমাকে ছাপান ভোগ খাওয়াবে, আর তুমি ফলমূল খেয়েছ কতদিন আর ফলমূল খেয়ে থাকবে, আমরা ছাপান ভোগ খাবো এখানে, তুমি আমার সেবা করার সুযোগ পাবে। তাই এই স্নান পূর্ণিমা থেকে এই সেবাটা পায় ওরা। হ্যাঁ, তখন দেখলাম জগন্নাথ তো ফলমূল খেয়ে খেয়ে বিরক্তি হয়ে গেল, তো ইন্দ্রদমন রাজা আসে ছাপান ভোগ খাওয়াল। পুরীতে জগন্নাথের যে ভোগ লাগে না ফিক্স করা আছে, বেসর মহুর ডালি, সেমানে আজকে থেকে 500,000 বছর আগে যে ছিল আজকেও তাই। ওর আলু দা চলবে না, ফুলকপি চলবে না, টমাটো চলবে না, সব দেশি, কেউ নতুন কিছু যুক্ত করতে পারবে না। তো জগন্নাথ বেচারা কি করবে, পুরি পান্ডার থেকে কট্টর যা চলছে নেই, আর কিছু খেতে পারছে না। এটা খাবার ভগবান, সে কতদিন ডাল মোহর বেসর ডাল মোহর বেসর খাবে বসে বসে। জগন্নাথ তখন প্রভুপাদের ডাকবে, ভাই তুই আস, এসে পুরি থেকে আমাকে বাহির করে পুরি থেকে, পান্ডারের হাতে পড়ে শুধু মোহর বেসর কত খাবো। তো প্রভুপাদ এসে তো জগন্নাথ আমেরিকা জার্মান দেখার সব জায়গায় নিয়ে গেছেন, আর সর্বত্র গিয়ে এখন জগন্নাথ গিয়ে ইডলি ধোসা পিজা পাস্তা মোমো চাউমিন সব খাবে। জগন্নাথ খুব চালাক। এখানে জগন্নাথের বাজার খুব গরম, আমি সাউথ আমেরিকা ব্রাজিল কোটি জায়গা আছে, 5টা মন্দির আছে, রাধা কৃষ্ণ নেই, গরম মারপুর নেই, সব মন্দির জগন্নাথ। আমাদের রেস্টুরেন্ট আছে দোতলা রেস্টুরেন্ট, জগন্নাথের প্রসাদ দেয়। আমি পৃথিবীতে এক জায়গায় দেখলাম যেখানে প্রসাদ পাওয়ার জন্য রেস্টুরেন্টে খাওয়ার জন্য জায়গা ভরে গিয়ে রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, পয়সা দিয়ে খাবে প্রতিদিন লাইন দিয়ে, আমি নিজে তোকে দেখে আসছি। তার জগন্নাথ এই রকম, বুঝতে পারছ, জগন্নাথ খুব কায়দা জানে, কেউ তোমাদের আটকাতে পারবে না, এই সুপ্রিম কোর্ট চাইলেও বন্ধ করতে পারলো, ঠিক না? হ্যাঁ ঠিক, জগন্নাথ হয়ে গেল। তাই জগন্নাথের কাছে আশ্রয় নেওয়া খুব সৌভাগ্যের বিষয়। জগন্নাথ এসেছেন আমাদের মতন পতিতদেরকে উদ্ধার করার জন্য, তাই তার নাম পতিত পাবন। তা আমাদের দেখি আমেরিকা জার্মান যখন দেখানো যাই সেই বিদেশের শহরে বাড়িতে পারছে জগন্নাথ। আমি লন্ডনে গেছিলাম 2-3 বছর আগে রথযাত্রায়, তার থেকে রথযাত্রা হয় সেখানে টুরিস্ট জায়গা, লন্ডন মেন রাস্তা, সারা পৃথিবীর লোক সেখানে আছে ঘুরে দেখা করার জন্য। আমাদের 3টে বড় বড় রথ, হাজার হাজার লোক সব ফটো তুলছে, সব বিদেশিরা, সব পৃথিবীর লোক ফটো তুলছে। তা আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, রাস্তা পরে তো রথ চলছে, আমি রাস্তা যে সাইডে, তো এটা পরিবার আমি ফটো দেখছে, একটা বাচ্চা তার বাবাকে মাকে বলছে, বাচ্চা মেয়ে, ও লুক অ্যাট দিস সো বিউটিফুল সো বিউটিফুল। সে মেয়েটা বাচ্চার বলছে, দেখো দেখো কত সুন্দর কত সুন্দর। আমি চিন্তা করছি কি সুন্দর, হাত নাই পা নাই কালো, চিন্তা করতে পারছ আমি খ্রিস্টান হয়ে যাবো, তো খ্রিস্টানদের মেন মন্দির ভাটিকান, ওকে ঢুকতে দেবে না, তা কিরকম হয়, লোকের লক্ষ লক্ষ লোক জগন্নাথের ভক্ত আছে, জগন্নাথ আমাদের ঢুকতে দিচ্ছে না, সে মন্দির ঢুকতে দিচ্ছে না, কিন্তু জগন্নাথকে নিয়ে সব করি আর এই কাছে জগন্নাথ প্রতি জগন্নাথের আকর্ষণ, তার প্রতি লোকের কত আকৃষ্ট। ঠিক আছে, জয় জগন্নাথ স্বামী কি, সেটা তো প্রসাদের টাইম লেগেছে, আমি তো প্রসাদ পেয়ে এসেছি, দিন কাল লেগেছে, খারাপ হিসাব কেউ না হবে, আমার আবার 4:30 জগন্নাথের লীলা শুনতে চাও, প্রতিদিন রাতে 8টার সময় জগন্নাথ লীলা চলছে। আমার ফেসবুকে যাবে ভক্তি পুরুষোত্তম স্বামী লিখলেই এসে যাবে ফেসবুকে, একদম জগন্নাথ রথযাত্রা মানে সে
অক্ষয় তৃতীয়ার অর্থ তারিখ থেকে শুরু করে স্নান পূর্ণিমা অনবসর, তারপরে হচ্ছে নবযৌবন বেশ, নেত্র উৎসব, বহন্তি বিজয়, রথযাত্রা, এই সব কিছু ধারাবাহিকতা চলছে। ধারাবাহিক ভাবে শুনবে প্রশ্ন কর, ঠিক আছে। যদি একবার রথ উঠিয়েছ, মানে বলতে চাচ্ছে কেউ কেউ বলছেন যে একবার রথযাত্রা করলে প্রত্যেক বছর করতে হবে, আর না যদি করা হয় এখন ব্যাপার হয়েছে মন্দিরের দিক থেকে তো লিগালি সমস্যা আছে, মানে এখানে আমরা যেহেতু মন্দির কেন্দ্রিক সেহেতু এখানে কাছাকাছি করা যাবে। ঠিক আছে, মন্দিরে তো জগন্নাথ সব জগন্নাথ ঠিক ফাঁকে ঢুকে পড়বে। আমি এই জগন্নাথ রথযাত্রা আটকাবাদের মায়াপুরে আমরা কত ঝগড়া করেছি, মাঝে বন্ধ হয়ে গেছে আমরা কত ঝগড়া, কেননা এটা মায়াপুর নবদ্বীপটা তো অভিন্ন বৃন্দাবন, আর আমাদের নিয়ম অনুসারে এখানে রথযাত্রা করা ঠিক নয়। বৃন্দাবনে রথযাত্রা কে, বৃন্দাবন তো আছে দ্বারকাতে, বৃন্দাবনে আসবে আর বৃন্দাবন ছেড়ে যাবো রথযাত্রা কি করে? নেই, আমরা ম্যাকে ধরুন ম্যানেজমেন্টে ছিলাম, কত ঝগড়া করলো না, কত দা হবে না, বাচ্চারা একটু করে, বাচ্চারা করে, বাচ্চা করতে 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 এখানে বিরাট লোক হয়ে গেছে। জগন্নাথ সে ঠিক ফাঁকে ফাঁকে ঢুকে যাবে, জগন্নাথের ইচ্ছা নাই হবে না, তোমাদের ভয়তে যে আমাদের না করলে বংশ ধ্বংস হয়ে যায় দেখলো, জগন্নাথ এরকম করবে না, ভালো ভগবান আমরা খবরে শুনেছি যে এক বছর যদি রথযাত্রা বন্ধ হয় তাহলে বারো বছরে আর হয় না, এই কারণ এইটা কোন পুরাণে নেই, পান্ডার এরকম বলে ভয় দেখাচ্ছে বা যাই হোক। তারপর আছে আগে অনেকবার এরকম হয়েছে, অনেকদিন রথযাত্রা হয় না, অনেক বছর হয় না, মুসলমান শাসন সময় মুসলমানের আক্রমণ করতো তো ভগবানকে নিয়ে লুকিয়ে রেখে দিত, দুই বছর চার বছর দশ বছর ভগবান থাকতো না, এবার তো দেড়শো বছর ছিল না মন্দির ভগবান, হ্যাঁ মুসলমানদের জ্বালা হয়, হ্যাঁ তো কখনো তো এরকম হয়েছে রথযাত্রা বন্ধ হয়ে গেছে আর বারো বছর হয় না, ঠাকুরই না হবে কি করে কোনো কারণে, সেটাকে তারা মনে করছে এক বছর বন্ধ হয়ে গেলে আর বারো বছর করা যাবে না, যাই হোক ভগবানের ভক্ত জগন্নাথের তারা জগন্নাথের লোক তারা যেটা বলবে সেটা ঠিক, ভগবান বলছে আমার ভক্ত মুখ থেকে যেটা আসবে সেটাই সত্য, যে ভুল বললো ঠিক, হ্যাঁ এটা একটা এটা তলিছা মহাপতির একটা ভক্ত ছিল ভগবানকে বেশ পড়াত, তো একদিন রাধা এসে গেছে তখন জগন্নাথের কালে মালা ছিল না, তো তলিছা মহাপতি কি করেছে নিজের গলার মালাটা নিয়ে ঠাকুরকে পাঠিয়ে দিয়েছে, রাধা আসছে তো রাধা যখন এসেছে তাকে প্রসাদী বলে তার গলায় দিয়েছে, রাধা সুন্দর জুই ফুলের মালা ছিল, তো রাধা বাড়ি থেকে দেখছে সুন্দর হাকি সুন্দর চুল আছে কালো চুল বলে থেকে আসলো এই পান্ডা পড়েছিল সেই ফুল দিয়েছে ডাকো বেটাকে, তো ডাকে পাঠিয়েছে তলিছা মহাপতিকে, মহাপতরে তুই যে মালা দিল জগন্নাথ চুলটা আসলো কি করে, জগন্নাথ মাথা তো চুল নাই, তলিছা মহাপতি বলছে
তোরা যখন চুল আছে মানে ভয়তে বলে ফেলেছে, অনেকদিন তো আপনি জানেন নাই অনেকদিন চুল আছে রাজা বলে গিয়েছে। আমাদের মজা দেখা তো মজা করছ, আরে তোর তোমাদের কোথায় চুল আছে? কালকে আমি যাবো যে না দেখা তো তোমাকে শুয়ে চড়াবো, তোমাকে ভয় দেখে দিয়েছে, ভয়তে বলে ফেলেছে চুল আছে, আসলে তো চুল তো নেই। তখন সেদিন যখন প্রার্থনা করছে প্রভু আমার আর কালকে শুলে চড়তে হবে, ও বলছে প্রভু আমি আপনার সেবক, আমাকে শাস্তি দিতে আপনি শাস্তি দেবেন, রাজা আমাকে শাস্তি দেবে, আপনার ব্যবস্থা করুন, না সূর্যোদয়ের ব্যবস্থা না করলে আমি ঘরে বিষের গ্লাসে বিষ ঘরে রাখলাম, এই রাতের বিষ খেয়ে আমি মরবো, খাওয়া দাওয়া না করে শুয়ে পড়েছে। জগন্নাথের চিন্তা হয়ে গেছে আমার যদি বিষ খায় মরলে আমার বদনাম হয়ে যাবে। তখন জগন্নাথ গিয়েছেন কি বাবা তুমি কেন খাওয়া দাওয়া করো না শুয়ে আছো, আমি খাবো কি বুঝে বললো এরকম, আমি তো ভুলে বলে বলেছি তোমার মাথাতে চুল নেই, আমি ভুলে বলে চুল আছে বলে রাজা বলছে চুল না থাকলে তোমাকে শুয়ে উঠাবো। তা জগন্নাথ বলছেন কি আর আমার মাথায় চুল নেই, কি করতে তোমাকে বললো, তোমরা সব আমার থেকে এসেছ, তোমাদের মাথায় চুল আছে আর আমার মাথায় চুল নেই, আমার মাথায় চুল না তোমাদের মাথায় চুল আসলো করে থাকে, আমার মাথায় অবশ্যই চুল আছে, কালকে সকালে যাও দেখবে। তো যখন অন্তর জানা হয়ে গেছেন আরে খুব খুশি হয়ে গেছে, আর ঘুম হয় নাকি তা ঘরের উঠে স্নান করে নতুন কাপড় পরে কি দেখছে সে জগন্নাথ বিগ্রহের লম্বা লম্বা চুল, বাসন মারছে ঘর পরিষ্কার করছে, রাধা এসে গেছে রেগে রেগে আসছে সকাল সকালে, ও মহাপাত্র জি দেখা কোথায় জগন্নাথের চুল আছে, ও তো চুল সাথে আছে ওকে আমি ভয় পাবে, আমি কেন দেখাতে যাবো তুমি দেখো না চুল আছে, রাজা কে দেশে চুল আছে, তোমাদের চুল কি করে আসলো এখানে, তোমাদের চুল থাকে না, তোমরা রাজা বলছে তুই বেটা রাত্রিরে সব চুল লাগিয়ে দিতে আঠা দিয়ে, হ্যাঁ তুই গুলু দিয়ে, হ্যাঁ অস্ত্র সাহস, হ্যাঁ ঠাকুরের মাথায় গুলু দিয়ে আঠা চুল লাগিয়ে দিয়েছ মানুষের চুল, না না আসল চুল, আমি কেন চুল লাগবে ভগবানের চুল, এটা মাথার চুল, ওর বিশ্বাস হয় না, দুধের চুল ধরে দেখছে সত্যি চুল বিশ্বাস হল না, ও ভাবছে এটা ফলস চুল মানায় টেনেছে, টানলে চুলটা বেরিয়ে আসবে, হ্যাঁ টেনেছে চুলটা যত সে চুল বেরিয়েছে ধরো মাথায় ঘস ফস ফস করে রক্ত বেরোচ্ছে, আর রক্ত রক্ত দেখায় সেখানে জগন্নাথ মূর্ছায় পড়ে গেছে, এই যে সরি রাধা মূর্ছায় পড়ে গেছে, জান এসেছে তো রাজা পান্ডা সবাইকে তোমাকে ক্ষমা চাইছে, ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে, জগন্নাথ রাজাকে বলছে দেখো তোমার কোনো ভুল নেই, আসলে আমার মাথা কোনো চুল নেই, এখন গিয়ে দেখো কোনো চুল নেই, তা আমার মাথা কেন গিয়ে তুমি চুল দেখলো, না আমার ভক্ত বলে ফেলেছে, যদি ভক্ত মিথ্যা কথা বলে তো সত্য বলে গ্রহণ করতে হবে, মানে আমাদের মতো মর্ত নাই সেরকম, সে আমার কাছে চুল ছিল না তার মুখ থেকে বেরিয়েছে চুল, তাহলে আমি বাধ্য সবাইকে জগতকে চুল দেখাতে হবে, আমাকে চুল করে দেখলো, এটা বললাম যে ভক্ত ভক্ত যদি চাইলে হবে, তো সে জগন্নাথের ভক্ত তারা তারা যদি চায় সব কিছু হবে, জয় জগন্নাথ স্বামী কি মহাপ্রসাদ কি জয়, আমাদের চাকদা থেকে ভক্তরা শুনছে কি বলছেন, সুভদ্রা মহারানী কে আর বাবা মা, সুভদ্রা মহারানী কে তার বাবা মা কে, সুভদ্রা মহারানী হচ্ছেন কৃষ্ণ বলরামের ভগ্নি, তার বাবা মা হচ্ছেন দেবকী বসুদেব, তো তিনি বৃন্দাবনে ছিলেন না, এই সুভদ্রা আছেন যোগ মায়া ভগবানের শক্তি, যোগ মায়া মহামায়া তার মূর্ত বিগ্রহ আছে সুভদ্রা, হরে কৃষ্ণ জয় হে জগন্নাথ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।
Ne yapıyorsun? 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 Ne y